সারা মনে এসে গোপনে মুখে বলেছি যে নিও না তো টেনে অজানা কি ভুলে যা যা কেটে চলি জানি শুধু রানো হবে না কখনো তবু গভীরে সে থাকে গভীরে তারা কা ছবিরে সে ছিল দিদিভাই দিদিভাই লেখা থাকবো আর এই যে পিয়ালি সেট করতেছে কি নিতাম সবাই একটা জিনিস দেখতে নি এই দেখো আমি ভিউয়ার সাথে দেখাইতাম এই দেখো একজন মোবাইলে ব্যস্ত এই দেখো আরেকজন এই দেখো আরেকজন আমি এখানে একলা বাদ আমরা অর্ডার করে আসছি কিছুক্ষণের মধ্যে আইব ভালোবাসা ছিল নাকি কম কম নাকি আবেগেরই টান টান বেড়ে হয়ে গেল ভয় ভয় থেকে শুরু হলো ক্ষয় ক্ষয় হয়ে গেল পরাজয় জয় পেয়ে যাবে যেটা হয় সেটা হয় ভালো হয় আমার গল্পটা ভালো হয় তবে সব কল্পনাগুলো কালো হয় যত লিখি তত মুছা হয় যত ধোকা তত শিখা হয় চোখ ছোট থেকে বড় হয় এলোমেলো সমাজে ব্যস্ত আমি ব্যস্ততার মাঝে আজ পথভ্রষ্ট আমি কে সে থাকে গভীরে সারা কাছে সে ছিল গভীরে 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 সে থাকে গভীরে যারা কাছে সে ছিল গভীরে সে পাশে না হ্যালো ফ্রেন্ডস তো এখন আমরা স্টার্ট করছি খাওয়া দাওয়া তোমরা দেখতেই পারতাছো এই দিদি ভাই দেখা জানি ভেতরে এই নেহা নেহা কো তোর কেমন লাগছে কত কেমন লাগছে তাই রিভিউ দিব খাওয়ার পরে ওকে ফাইন আমি এখন এক চামচ মুখে দিছি আমি অর্ধেক খাই দিছি খুব ভালো খাবার বেশি খাইতাম না মোটা হয়ে যাবো দিদি ভাই নাকি বেশি খাইতাম না মোটা হয়ে যাবা সবটুকু নিলাম তাছাড়া অন্য মুখ থেকে কত শুনিয়া বুঝা যায় তোমরা সবাইও দাম পুকের
তোমরা শুধু ভাবো আমি যেরকম আলু নিয়েছিলাম, আলু বিরিয়ানি চাউল তারপর চিকেন চাপ আমাকে আমি পাচ্ছি না গো, হাত দিয়ে খাই আমি। No problem, I'm not sure what you need. 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 আচ্ছা বলি আমরা সবাই হাত দিয়া খাইতাছি, তার মেইন ডিজাইনটা কিতা একটু কই তো, লুকাই লুকাই কইতাছি কয়ে কিছু গো, আইডিয়া নাই আমার থেকে মনে বেশি ওয়েট ঠিক করি আমার ঠিক করি আমার একমাত্র একজনই আছে যে চামচ দিয়া খাইতাছে আমাদের নেহা। আচ্ছা আমি খাইতাছি একচুয়ালি খাই সময় ফোন সাইলেন্ট করে খাইতে হয়। ভদ্রতা আমি জিলকির মা জিলকি ফোন করছি। আচ্ছা সো আমরা সবাই হাত দিয়ে খাইতেছি সবাই, মানে তিনজন। ফার্স্ট অফ অল বাঙালি মানুষ হাত দিয়ে খাইতে মানে স্পেশালি আমার খুব ভালো লাগে হাত দিয়ে খাইতে। সেকেন্ডলি এটা ওয়েটটা আমার থেকেও তাই যেরকম বুঝছে তাই আমাকে বেশি বুঝতে মানে এটা করলো আর কি তাই। তো এটাও আর একটা রিজন যেটা আমরা হাত দিয়ে খাইতেছি। কোথায় যে চামচ কই গেল? এটা চিকেনটা সো এটা আমি চামচ দিয়ে খাইতে পারতাম না, সো দ্যাটস ওয়াই এটা আমি এটার মধ্যে আমি কি করতাম না, জুসি না বাটারি কিছু আমি করতাম না, সব আছে এটা এটা জাস্ট অ্যামেজিং। ভাবছি না পেটে তেরা প্রথম আমি জিগাইছি তারপরে জিগাই আসু গিয়েছে তেরা না ভাই আমি কই খাতে পেটে তেরা প্লাস্টিকের পেটে তেরা তো লেটার ডিজাইনটা একটু তেরা তেরা দিদি ভাই প্রথম দিদি ভাই প্রথম প্লেটটা ব্যাপারে মনে করছে প্লেটটাই মনে তেরা না কিতা অ্যাকচুয়ালি এটার ডিজাইনটাই তেরা আর কি। একটা মেন কথা হলো গা আমরা স্টার্টারে কিছু পাইছি না, এখন কোভিডের লেগা অনেক কিছু এখানে পাওয়া যাইতেছে না, যেমন স্টার্টারে কিছু পাইছি না, ডেজার্টও আমরা কিছু পাইছি না, শুধু মেন কোরি পাইছি আমরা। এটা দেখে অনেক দুঃখিত, তাও কান্তাসি না না আমার কান্নাই আই গেছে প্রথম। এখানে ইয়েটা স্টার্টার খুব ইয়ে টেস্টি মানে আমার কাছে তো আগেতলা যে মানে এখন অব্দি যা যে যে রেস্টুরেন্টে গেছি আমার কাছে এইখানে স্টার্টার সবথেকে মানে সবথেকে সেরা যারা কোয়েটা লাগছে আগুন লাগছে। তোমরা যদি কেউ জানা থাকে ভালো স্টার্টার যেখানে পাওয়া যায় একটু কমেন্টে কই দিও আর কি। আচ্ছা যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা শেরশাহ মুভি নিয়ে এখন অনেক ইয়ে চলতেছে, ট্রেন্ডিংয়ে চলতেছে, সবাই করে তো তোমরা মুভিটা কেমন লাগছে? আর আমার কাছে তো খুব সেরা লাগছে, তোমরা সবাই করে মানে সবারই ভালো লাগবো। তারপরে জিগাইতেছি আর কি একটু কই আর কি কমেন্টে শেরশাহ মুভিটা তোমরা কীরকম লাগছে বা কোন পার্টটা কোন জিনিসটা মুভির কোন জিনিসটা তোমরা সবথেকে বেশি ভালো লাগছে। দিদি ভাই কিছু কই ভাই নাম কিছু কইতাম আমি খাইছি আমি রিভিউটা দিই। আচ্ছা এখন ইয়ে নেহা রিভিউ দিব। ওকে তো খাওয়া শেষ আমার, বিরিয়ানিটা জাস্ট ওয়াও আসলো, খুব ভালো জাস্ট ওয়াও আসলো, ওয়াও জাস্ট ওয়াও আসলো। আর তো খুব ভালো লাগছে। ওকে তুমকো বুলাম ইয়া পলকে বিছাম কদম 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 তুম জাহাঁ জাহাঁ রুকো জমিন কো আসমান বানাও সিতারো সে সাজাও আগর তুম কহো। ঠিক আছে এতটুকুই, জিনিস ভুলিয়ে গেছিলাম আমি ভুলিয়ে যাই, এটা কোনো চাপের ব্যাপার না, আমরা গান ভালো লাগে শুনছি এটাই আমরা খুব স্যাটিসফাইড। এই পুরা খালি হুই না বাস দেখবা কেমন তোমরা লগে আসনি, তোমরা আমরা লগে আসনি, সুন্দর করে ফসকা করে কো তোমরা কি তাই এরকম চিকেন দেখছো নি কেমনে দেখবা তোমরা আমরা লগে আসনি।
দেখতে গেলে সাবস্ক্রাইব বালাটিও করি রিও আর শেয়ারও করিও বেশি করিয়া তোরম দেখতেও পারবাই আমরা লগে না খাও দেখতে পারবাই কিটা কিটা খাইরাম খাইও ফেট বলি যাইবো তোমরা দেখো না 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 খাইয়া না দেখিও ফেট বলি যাইবো হ্যাঁ মানে পুরাটা খাইয়া চতুর্ক পেট বসে শুধু চিকেনটা আমার পুরা পেট ভরি গেছে সিরিয়াসলি তোমরা দেখতাম ফার্স্ট থেকে আমি এই চিকেনটা নিয়েই পড়ছিলাম এখন জাস্ট শেষ হইলো তাও মুখে রইছে তাই মানে আমার উত্তেজ না খালি খাও খাও তোর তো খাওয়া শেষ হয়ে গেছে তোর আমার খাইতে ইচ্ছা নাই বই রয়েছে তখন কই উঠি যাই না তাই লিগা উঠতে পারলাম না এটা কেন এটা এটা কেন সার্ভ খাই না কার কার বোন খাইতে ভালো লাগে আমি তাই তো জল খাই আমি ভাবলাম জল খাইতাম নি জল খাইলে টেস্ট যাইব কি মুখের থেকে তো খাইলাই খাইবে তো জানি জল না খাইলে যাইবে জল মানেই জীবন যারা যারা ব্লগটা দেখতেছো সাবস্ক্রাইব যদি না করিয়া থাকো নিউ ইয়া থাকো আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবাই শেয়ার করবাই লাইক করবাই কমেন্টে জানাইবাই কেমন লাগছে সেটা হয় ভালো হয় আমার গল্পটা ভালো হয় তবে সব কল্পনা গুলো কালো হয় যত লিখি তত মুছা হয় যত ধোকা তত শিখা হয় চোখ ছোট থেকে বড় হয় এলোমেলো সমাজে ব্যস্ত আমি